Hey guys, Assalamu alaikum. আমি মনির রাজি মাইমনসিং মেডিকেল কলেজে ফাইনাল ইয়ার অধ্যয়নরত অবস্থায় আছি। আজকে আপনাদের সামনে একটা মেডিকেল টিপস নিয়ে কথা বলবো। তো আমি ভাবতেছিলাম উইকলি যদি বা প্রতি মান্থলি যদি দুই একটা মেডিকেল টিপস নিয়ে বা আমাদের লাইফস্টাইলের টিপস নিয়ে যদি কিছু ভিডিও করা যায় তাহলে কেমন হতো। যেমন বর্তমানে কোভিড সিচুয়েশন খুবই বাজে একটা অবস্থা এবং আমাদের দেশের অনেক 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 মানুষ কোভিড আক্রান্ত হচ্ছে। প্রতিদিন প্রায় 200+ মানুষ মারা যাচ্ছে। এখানে আমার নিজস্ব আত্মীয় আছে অ্যান্ড আমার আব্বা আম্মা আমার ভাইয়া কোভিড পেশেন্ট। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফ্যামিলি সুস্থ হয়ে যায়। আমি তাদেরকে কয়েকদিন ধরে একটা এক্সারসাইজ করাচ্ছিলাম, ব্রিদিং এক্সারসাইজ। সো আমি ভাবলাম যে এটা আমি জানি, হয়তো অনেকে জানে না। হ্যাঁ, অনেকে জানতে পারে বাট অনেকে হয়তো জানে না। সো আমি চাই তারাও জানুক জিনিসটা। সো এই জন্য আমি যে জিনিসটা করবো আজকে আপনাদেরকে এই ব্রিদিং এক্সারসাইজগুলো একটু শেখাবো। খুবই সহজ, খুবই সিম্পল। আপনারা চাইলে এটা আমার পুরো ভিডিওটা দেখে শিখতে পারেন, অথবা আপনাদের যদি মনে হয় যে না আমার ভিডিও দেখে শিখবেন না, দেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই নিয়ে, বাট ওগুলো সব ইংলিশে দেওয়া। আমি জাস্ট শুদ্ধ সুন্দর বাংলা ভাষায় আপনাদেরকে ব্রিদিং এক্সারসাইজ নিয়ে কিছু কথা বলবো এবং কয়েকটা টিপস দেখাবো। আশা করি যদি এগুলো আপনি ফলো করেন, আপনার বাসায় যদি বয়স্ক পেশেন্ট থাকে, আপনার আব্বা আম্মা যদি থাকে, অথবা আপনি নিজে চাইলে সেটা প্র্যাকটিস করতে পারেন। এখন দেখবেন আমাদের বর্তমান কোভিড সিচুয়েশনে 30 ডাউন পেশেন্টগুলোও কিন্তু, মানে 30 ইয়ার্স ওল্ড যারা, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আগে যে হিসাবটা ছিল 65, 60 বা 50 আপ, এখন কিন্তু সেটা অনেক কমে আসছে। সো এই জন্য আমাদের ইয়াং জেনারেশনে যারা আছে তারাও যদি এই ব্রিদিং এক্সারসাইজগুলো আমরা করি তাহলে আমাদের ফুসফুসও ভালো থাকবে, আমরা কোভিডের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি লড়াই করতে পারবো। এখানে একটা কথা বলি, ব্রিদিং এক্সারসাইজ কেন? আমাদের বডির স্যাচুরেশন অ্যারাউন্ড 97 থেকে 99 পর্যন্ত থাকে। সো যখন এটা 94-এর বা 93-এর নিচে চলে আসে তখন আমাদেরকে ডাক্তারি ভাষায় যেটা বলে অক্সিজেন সাপ্লিমেন্ট দিতে হয়। এখন অক্সিজেনটা আমরা সিলিন্ডার করে যদি নিতে যাই, আমি অক্সিজেন সিলিন্ডার কিনতে গেছিলাম প্রায় 25,000 টাকার মতো লাগে এবং প্রতিদিন রিফিল করতে প্রায় 2,250 টাকার মতো লাগে। আমরা ন্যাচারালি যে অক্সিজেনটা আছে সেটা যদি আমরা নেই তাহলে আমাদের জন্য বেশি ভালো হয়। লাইক আমরা যদি প্রতিদিন ব্যায়াম করি, যে ব্যায়ামগুলো আমি বলবো এগুলো করলে কিন্তু আমাদের স্যাচুরেশন বেড়ে যায়। আমি আমার আব্বা আমার উপর এটা পরীক্ষা করে দেখছি, তাদেরকে আমি ব্রিদিং টেকনোলজিটা শিখাইছি, তারা করার পরে তাদের স্যাচুরেশন 4-5 ডিফারেন্স হয়। যদি 90+ স্যাচুরেশন থাকে সেটা ধাপ করে 96 হয়ে যায়, তাহলে দেখেন কতটুক ডিফারেন্স হয়। সো আপনারা যদি এই পরীক্ষাগুলো বা এই পদ্ধতিগুলো নিজেরা করেন, নিজেদের বাবা মার উপর করান, অথবা নিজেদের ঘরে, এটা শুধু কোভিডের জন্য না, অ্যাজমার পেশেন্ট, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইলাইসিস, যতগুলো পেশেন্ট আছে সবগুলো পেশেন্ট, শ্বাসকষ্টজনিত, রেসপিরেটরি ডিসিজজনিত যত পেশেন্ট আছে সমস্ত পেশেন্টদেরকেই ডাক্তাররা এটা রেকমেন্ড করে। হ্যাঁ, অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে টেকনিকগুলো দেখা দেওয়া হয় না, সেজন্য আমি ডিসিশন নিয়েছি যে কিছু কিছু মেডিকেল টিপস বা আমাদের হেলথ ইস্যুজ নিয়ে কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট। নাম্বার ওয়ান, খুবই সহজ একটা টেকনিক এবং এটা সকলেই করতে পারবে। এটাকে ভাগ করা হয় এভাবে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড হিসেবে। সো আপনাকে প্রথম 2 সেকেন্ড কি করতে হবে, মুখ বন্ধ করে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এভাবে 1 থেকে 2 পর্যন্ত করবেন, 1, 2 লাইক। তারপর আপনাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এটা হোল্ড করতে হবে। আপনি শ্বাসটা নেওয়ার পর সেটা হোল্ড করবেন 3 সেকেন্ড লাইক। সো আপনি হোল্ড করার পর সেটা নাক দিয়ে না ছেড়ে মুখ দিয়ে ছাড়বেন। চেষ্টা করবেন ভিতরের যে আমাদের এক্সটার্নাল যে রেসিডিয়াল ভলিউমের বাতাসটা সেটাও যাতে বেরিয়ে যায়, কারণ ওই বাতাসটা জমা থাকে সেখানে অক্সিজেনটা ঠিক মতো যাইতে পারে না। তো আপনি যদি পুরা ভলিউম 5 লিটার ভলিউমটা যদি পুরাটা নেন, পুরাটা বের করেন, আপনার বডিতে কিন্তু অনেকটুকু অক্সিজেন চলে আসবে। এটা খুবই সিম্পল। এখন এটা কারা করবেন, যাদের একটু বয়স্ক পার্সন তারা করবেন, কারণ হচ্ছে তারা আদার যে এক্সারসাইজগুলো আছে সেটা করতে হয়তো বা সমস্যা হইতে পারে, এবং যারা ইয়াং পেশেন্ট আছে তারাও করতে পারে, বাট এটা বয়স্কদের জন্য খুবই প্রিফারেবল। নাম্বার টু, 2 নম্বর এক্সারসাইজটা একটু কঠিন। এখানে আপনাকে প্রথম 5 সেকেন্ড, 1, 2, 3, 4, 5 এভাবে 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, সেটুকু ব্রেথ হোল্ড করে রাখতে হবে। সেম টেকনোলজি, আপনি শ্বাস নেবেন 2 সেকেন্ড, হোল্ড করবেন, দেন এরকম প্রথমটাও আপনি প্রতি 2-3 ঘন্টায় 10-15 বার করবেন,
দ্বিতীয়টাও 2-3 ঘন্টা 10-15 বার করবেন। সো এইগুলো যদি করেন তাহলে হলো কি, এই স্টেপটা একটু কষ্ট হয়ে যাবে, যারা একটু বয়স্ক পার্সন আছে তারা হয়তো বা 5 সেকেন্ড হোল্ড করতে পারবে না, বাট আপনি যদি 5 সেকেন্ড হোল্ড করেন তাহলে অক্সিজেনটা আপনার ভিতরে অনেকক্ষণ থাকলো, সেটা কি করলো ব্যাপনের মাধ্যমে আপনাদের কার্বন ডাইঅক্সাইড বের করে সরাসরি রক্তনালিকাতে চলে যেতে খুবই ফাস্টলি, মানে সময়টা যখন দিচ্ছেন আপনি তাকে সে তার কাজটা কত তাড়াতাড়ি করতে পারবে। 3 নম্বর স্টেপ একটু কঠিন হলেও খুবই ভালো। এখানে আমরা কি করব, ম্যানুয়ালি আমাদের চেস্ট ক্যাভিটিটাকে এক্সপ্যান্ড করে দিব এবং এই চেস্টকে মানে বড় করে দিব। বড় করে দেওয়ার জন্য এতে সুবিধা হবে কি, একটা নেগেটিভ প্রেশার তৈরি হবে ভিতরে, যখন আমাদের চেস্ট ক্যাভিটিতে কোনো বাতাস থাকবে না তখন বাইরে থেকে অটোমেটিক বাতাস ভিতরে চলে আসবে। ঠিক এই পদ্ধতিটা আমরা করবো, হাতগুলো কি করবো এভাবে উপরে দিয়ে দিব, কিন্তু উপরে দিব সিমালটেনিয়াসলি আমরা কিন্তু নিঃশ্বাস নেব, লাইক হোল্ড করব, আবার দেখি আমরা নিঃশ্বাস নিব 2 সেকেন্ড, তারপর হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে হাত উপরে তুলে দেবো, দেখবেন আপনার চেস্ট ক্যাভিটিটা এক্সপ্যান্ড করতেছে, নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, অটোমেটিক ভিতরে বাতাস প্রবেশ করতেছে এবং আপনি আবার মুখ দিয়ে বাতাসটা বের করে দিবেন। আপনি আবার দেখাই দিচ্ছি, এটাও এভাবে 10-15 বার করবেন। 4 নম্বর স্টেপ, এটা হচ্ছে গিয়া আপনার মুরগির পাখনা বলা হয় এটাকে, জাস্ট বেশি কিছু না, এখানে হচ্ছে আমরা চেস্ট ক্যাভিটিটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করব, কিন্তু এখানে আমরা যে অ্যাবডোমিনাল যে মাসেল বা ডায়াফ্রামটা যেটা আছে সেটাকে আমরা ইউজ করার চেষ্টা করব, কারণ আমাদের যে এক্সট্রা যে পোর্শুকা তারপর ইন্টারকোস্টাল মাসেল এন্ড ডায়াফ্রাম এই জিনিসগুলোকে যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে আমাদের ভিতরে থোরাসিক ক্যাভিটিতে জায়গাটা বড় হবে, যত বেশি জায়গা হবে সেখানে অক্সিজেনের পরিমাণ বাড়ি থেকে তত তাড়াতাড়ি চলে আসবে। সো আমরা এখানে কি করব, সেম পদ্ধতি এটাকে যেমন উপরে তুলছিলাম এরকম না করে আমরা শুধু এইটুকু অংশ উপরে তুলব। তাহলে দেখেন আমাদের যে এই পাশের থোরাসিক ক্যাভিটিটা আছে সেটা কিন্তু উপরের দিকে উঠতেছে এবং জায়গাটা একটু বড় হচ্ছে। সেম স্টেপটা আপনি যদি ফলো করেন এবং 10-15 বার, খুবই সহজ, আমি আমার আব্বা আম্মাকে করাই, আব্বা আম্মাকে শিখাই এগুলো করার, যদি তারা না পারে প্রথম স্টেপ, যদি এখনও তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেপটা পারে না, বাট প্রথম স্টেপটা আমি তাদেরকে করাই এবং আমি নিজে বাকি 2টা স্টেপ করার চেষ্টা করি। আমার এমন হয় যে আমার হাই উঠতেছে, হাই উঠার মানে কি আমার অক্সিজেন লেভেলটা কমে গেছে, এই জন্য বেশি পরিমাণ বাতাস, তখন আমি কি করি চেষ্টা করি যে বাকি 2টা করে অক্সিজেন লেভেলটা একটু বাড়ায় নেওয়ার জন্য। সো আপনারা এটা করতে পারেন, আপনাদের আব্বা আম্মাকে দেখাইতে পারেন, আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে ওগুলাও ফলো করতে পারেন, অনেক বড় বড় ডাক্তারের ভিডিও দেওয়া আছে, আমি মেডিকেল স্টুডেন্ট হয়তো বা কম জানি, আমার ভিডিওতে যদি কোথাও ভুল থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, যাতে এই কোভিড সিচুয়েশনে আমার এই ভিডিওগুলো দেখে তারা কিছু না কিছু শিখতে পারে। সো টিল দেন, আসসালামু আলাইকুম।